স্টেটাস ইন্ডিকেটর। পিএলসির সিপিউর সামনে কতগুলো এলইডি থাকে, এই এলইডিগুলো দেখে আমরা পিএলসির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারি। এই এলইডিগুলো হচ্ছে স্টেটাস ইন্ডিকেটর। এই এলইডিগুলোর কালার ভিন্ন, কখন কোনটি জ্বলবে কি কালার হবে এগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান চেক করব। প্রথমে নিচে মোড সিলেক্টরে আসা যাক। এখানে তিনটি পয়েন্টে মোড সিলেক্ট করা যায়। মোড সিলেক্টর যদি আমি নিচের পজিশনে অর্থাৎ MRES এ রাখি, যেটি হচ্ছে মডিউল রিসেট, তখন মডিউল রিসেট হয়। সিলেক্টর স্টপ পজিশনে রাখলে প্রোগ্রাম এক্সিকিউট হয় না, অর্থাৎ পিএলসি তখন স্টপ মোডে থাকে। পিএলসির প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য একে রান মোডে নিয়ে যেতে হয়। সিলেক্টরটি যদি আমি রান পজিশনে রাখি, তখন পিএলসিতে প্রোগ্রাম এক্সিকিউট হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে পিএলসি তখন কার্যক্রম সম্পাদন করে। মোড সিলেক্টর রান পজিশনে রাখলে পিজি থেকে অর্থাৎ ল্যাপটপ থেকে প্রোগ্রাম শুধু রিড অনলি করা যায়, এর প্রোগ্রাম রিড করা যায়, রাইট করা যায় না। আপডেট সিপিইউগুলোতে রান পি নামে আরেকটি পজিশন আছে। এই রান পি পজিশনে মোড সিলেক্টর রাখলে ল্যাপটপ থেকে প্রোগ্রাম রিড এবং রাইট উভয়ই করা যায়। ছবিতে যে পিএলসিটি দেখানো হচ্ছে, এখানে কিন্তু রান পি এই অপশনটি নাই। এখন আমরা স্ট্যাটাস ইন্ডিকেটর এলইডিগুলো ওয়ান বাই ওয়ান দেখব। প্রথমে দেখা যাচ্ছে এসএফ। এসএফ হচ্ছে সিস্টেম ফল্ট, এটি গ্রুপ এরর নির্দেশ করে। গ্রুপ এরর বলতে অনেক রকম এরর হলে এই সিস্টেম ফল্ট এলইডি জ্বলে। ইন্টারনাল সিপিউতে ফল্ট হলে এই এলইডি জ্বলে, অথবা মডিউলে যদি কোনো ফল্ট হয় তখনও এই এসএফ লাল এলইডি জ্বলে থাকে। সফটওয়্যারে কোনো প্রবলেম অর্থাৎ প্রোগ্রামিংয়ে কোনো ভুল হলে অথবা হার্ডওয়্যার প্রবলেমের কারণে এই এসএফ ফল্ট দেখা যেতে পারে। সুতরাং আমরা বলতে পারি হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়তেই যদি প্রবলেম হয় অথবা যে কোনো একটিতে প্রবলেম হলে এই এসএফ এলইডি জ্বলে, রেড এলইডি। যদি কোনো মডিউলে পাওয়ার লস হয় তাহলে এসএফ লালবাতি জ্বলে। সাপোজ সিপিইউ এর পাশে যদি অন্য আরেকটি মডিউল থাকে এবং ওই মডিউলে যদি পাওয়ার কাট হয়, তাহলে ওই মডিউল এবং সিপিইউ এর মধ্যে আর কমিউনিকেশন তথা ডাটা ট্রান্সফার হয় না, এক্ষেত্রে এসএফ লালবাতি জ্বলে থাকে। তার নিচেরটি হচ্ছে বিএফ। বিএফ হচ্ছে বাস ফল্ট। সিস্টেম নেটওয়ার্কে কোনো এরর হলে বিএফ এলইডি জ্বলে। একটি উদাহরণ দিই, প্রফিবাস ডিপি কমিউনিকেশন সিস্টেমে যদি কোনো প্রফিবাস কানেক্টর ঠিকমতো কানেক্ট না হয় অথবা নেটওয়ার্কের কোনো কেবল ডিসকানেক্ট হয়, তাহলে এই বিএফ এলইডি জ্বলে। আবার অ্যাড্রেস ওভারল্যাপ হলেও এই বিএফ ফল্ট আসে। অ্যাড্রেস ওভারল্যাপ কি? সাপোজ আমি কোনো মডিউলের অ্যাড্রেস সেট করলাম 5, আবার অন্য আরেকটি মডিউলের অ্যাড্রেসে যদি আমি 5 সেট করি, তাহলে বিএফ ফল্ট আসে, একটি আরেকটির সাথে ওভারল্যাপ হয়। তাই মডিউলের অ্যাড্রেস সিলেক্ট করার ব্যাপারে আমাকে অবশ্যই সচেতন হতে হবে। প্রত্যেকটি মডিউলের আলাদা আলাদা অ্যাড্রেস থাকবে। মেন্ট, MAINT, মেনটেন্যান্স এলইডি জ্বললে সিপিইউ এর মেনটেন্যান্স এবং সার্ভিস করতে হয়। এই এলইডি কিন্তু সচরাচর জ্বলে না। তারপরেরটি হচ্ছে ডিসি 5 ভোল্ট। সিপিইউতে যদি 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং সিপিইউ যদি রানিং থাকে, তখন এই সবুজ এলইডি জ্বলে। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ডিসি 5 ভোল্ট এলইডি জ্বলে আছে, অর্থাৎ এই সিপিইউতে 24 ভোল্ট দেওয়া হয়েছে, এই সিপিইউ এখন রানিং আছে। সিপিইউ রানিং থাকলে এই ডিসি 5 ভোল্ট এলইডি জ্বলে। ফোর্স, FRCE, ন্যূনতম একটি ইনপুট অথবা একটি আউটপুট ফোর্স করা হয়েছে। আমি কোনো ইনপুট এবং আউটপুটকে ফোর্সফুলি অন অফ করে রাখতে পারি। অটোমেশন সিস্টেমের বাইরে গিয়ে আমি যদি কোনো কিছু ফোর্স করতে চাই, তখন আমি সফটওয়্যারে গিয়ে অর্থাৎ সিমেটিক ম্যানেজারে গিয়ে ফোর্স করতে পারি। ফোর্স করলে কোনো ইনপুট আউটপুট, তখন এই FRCE এলইডি জ্বলে থাকে। রান, সিপিইউ যখন স্টার্ট হয় তখন ফ্লাশিং করে, রান মোডে আলো স্থির হয়ে যায়। এখানে ছবিতে রান মোডে সবুজ এলইডি স্থির হয়ে জ্বলে আছে, অর্থাৎ পিএলসি এখন রান মোডে আছে। সবার নিচেরটি হচ্ছে স্টপ। স্টপ মোডে হলুদ আলো দেয়। মেমোরি রিসেট রিকোয়েস্টের সময় এটি ফ্লাশিং করে, অর্থাৎ যখন ফ্লাশিং করবে তখন বুঝতে হবে যে মেমোরি রিসেট দিতে হবে। মেমোরি রিসেট দেওয়ার সময় এটি দ্রুত ফ্লাশিং করে। আমি যখন মেমোরি রিসেট দিব তখন এই ফ্লাশিং আরও দ্রুত হবে। মেমোরি কার্ড ঢুকানোর পর আস্তে আস্তে ফ্লাশিং করে, যাতে মেমোরি রিসেট দিতে হয়, অর্থাৎ আস্তে আস্তে ফ্লাশিং করলে বুঝতে হবে যে মেমোরি কার্ড রিসেট দিতে হবে। যখন আমি মেমোরি কার্ড রিসেট দিব তখন কিন্তু পুরো মেমোরির ডিলিট হয় না,
শুধু মেমোরি ভেরিয়েবল ভ্যালু ডিলিট হয়, প্রসেস সিস্টেমের যে ভেরিয়েবলগুলো কারেন্টলি সেভ করে সেটি ডিলিট হয়। পুরো মেমোরি কার্ড ডিলিট করতে হলে সিমেটিক ম্যানেজারে অনলাইনে গিয়ে সব ব্লক ডিলিট করতে হবে। স্ট্যাটাস এলইডির পাশে একটি স্লট দেখা যাচ্ছে, এটি হচ্ছে মেমোরি কার্ড স্লট। পাওয়ার ইন্টারাপশন হলেও মেমোরি কার্ড প্রোগ্রাম সেভ করে রাখে কোনো রকম ব্যাটারির সাহায্য ছাড়াই, অর্থাৎ এটি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি কার্ড। প্রোগ্রাম যখন আমি সিপিইউতে ডাউনলোড করব তখন প্রোগ্রাম এই ফ্ল্যাশ মেমোরিতে জমা হয় বা সেভ হয়ে থাকে। এই ফ্ল্যাশ মেমোরি কার্ড খুলে ফেললে প্রোগ্রাম এক্সিকিউট হয় না। এটি হচ্ছে মোড সিলেক্টর, এটি এখন উপরে আছে, রান মোডে আছে। যখন রান মোডে থাকে তখন এই এখানে রান সবুজ এলইডি জ্বলে। আমি যদি এটাকে মাঝখানে নিয়ে যাই স্টপ মোডে তখন স্টপ হলুদ এলইডি জ্বলে। নিচেটি হচ্ছে MRES অর্থাৎ মাস্টার রিসেট। যখন আমি এটিকে নিচে চাপ দিয়ে ধরে রাখবো তখন সিপিইউ রিসেট হয়, রিসেট হয়ে গিয়েছে। আমি আবার রান মোডে নিয়ে যাব। রান মোডে নিয়ে গেলে এই রান সবুজ এলইডি জ্বলে অর্থাৎ সিপিইউ এখন রান আছে, প্রোগ্রাম এতে এক্সিকিউট হচ্ছে। এগুলো হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর। উপরের এলইডিটি হচ্ছে SF সিস্টেম ফল্ট। কোনো কারণে এই PLC সিস্টেমে ফল্ট হলে অথবা প্রোগ্রামিংয়ে কোনো এরর হলে এই SF লালবাতি জ্বলে। তারপরেরটি হচ্ছে BF বাস ফল্ট। কমিউনিকেশনে কোনো প্রবলেম হলে, কমিউনিকেশন ওভারল্যাপ হলে, কমিউনিকেশন এরর হলে বাস ফল্ট এই এলইডিটি জ্বলে। তারপরেরটি হচ্ছে DC 5 ভোল্ট। DC 5 ভোল্ট মানে এই PLCতে ভোল্টেজ ঠিক মতো পেয়েছে, এতে 24 ভোল্ট দেওয়া হয়েছে। এই 24 ভোল্টকে সে 5 ভোল্টে কনভার্ট করে ইন্টারনাল কার্য সম্পাদন করে। যেহেতু 5 ভোল্ট পাচ্ছে সেজন্য এখানে সবুজ বাতি জ্বলে আছে। তারপরেরটি হচ্ছে ফোর্স, FRCE। ফোর্স হচ্ছে কোনো ইনপুট আউটপুট যদি আমি ইচ্ছাকৃত ফোর্স করে রাখি তখন এই এলইডিটি জ্বলে। ইনপুট আউটপুট আমি যদি সফটওয়্যারে সিমেটিক ম্যানেজারে ফোর্স করে রাখি তখন এই এলইডিটি জ্বলে থাকে। বুঝতে হবে যে কোনো ইনপুট বা আউটপুট ফোর্স করা হয়েছে। তারপরেরটি হচ্ছে রান। যখন সিপিইউ রান মোডে থাকে, রান অবস্থায় থাকে, প্রোগ্রাম এক্সিকিউট হতে থাকে তখন এই সবুজ এলইডি জ্বলে। সবার নিচেরটি হচ্ছে স্টপ। যখন PLC স্টপ মোডে থাকে, আমি যদি মোড সিলেক্টর স্টপ মোডে নিয়ে যাই তখন এই হলুদ এলইডি জ্বলে।